মেহেরপুরে 333-তে ফোন দেয়ায় বাল্যবিবাহ বন্ধ হলো। পুলিশ হেফাজতে নিয়ে বড় কোনের পিতার বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত, করা হয়েছে জরিমানা। রবিবার দুপুরে মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম। তিনি বলেন, উপজেলার মোহাম্মদপুর গ্রামের সোহরাব হোসেন তার 12 বছরের মেয়েকে বিয়ে দিচ্ছেন, এমন খবর পেয়ে ওই এলাকার চেয়ারম্যানের সহযোগিতায় শনিবার রাতে উপজেলার সাহারবাটি গ্রামের হেলাল উদ্দিন সহ বর, বরের বাবা এবং কনের বাবাকে আটক করে পুলিশ।